Assalamualaikum. Welcome back to my channel. তোমরা অনেকেই আমার কাছ থেকে জানতে চাইছো কোরিয়াতে আমি কেন আছি, কি করি এবং কতদিন ধরে আছি। কোরিয়াতে কিভাবে ফুল ফান্ডেড স্কলারশিপে তুমি পড়ালেখা করতে পারো, তোমার লিভিং কস্ট এবং সবকিছু কভার করে, সেটা নিয়ে একটা আলাদা ভিডিও আমি বানাবো বাংলাতে। আমি বাংলাদেশ থেকে MBBS কমপ্লিট করে কোরিয়াতে মাস্টার্স করতেছি, সেটা করতেছি ইন্টারনাল মেডিসিনে। এই জার্নিটা ইজি ছিল না, কিন্তু এতটাও কষ্ট ছিল না যে তোমরা আসতে পারবা না। তোমরাও চাইলে প্রফেসরকে ইমেইল করে তোমাদের জন্য ফান্ডিং ম্যানেজ করে তোমরা আসতে পারবা। আমি ভাবছি তোমাদের জন্য এরকম একটা ভিডিও বানাবো যেখানে আমি ইন ডিটেলস তোমাদেরকে স্ক্রিনেই দেখাবো ল্যাপটপে যে কিভাবে করে প্রফেসরের প্রোফাইল খুঁজতে হয়, ইমেইল প্রফেসরের যে ইমেইল অ্যাকাউন্ট সেটা খুঁজতে হয়, প্রফেসরের প্রোফাইল সম্পর্কে পড়তে হয়, যে কাজ করতেছে সে কাজ সম্পর্কে কিভাবে একটা ইমেইল সেট আপ করতে হয়, তো এগুলো নিয়ে বিস্তারিত দেখাবো। আমার দিনটা শুরু হয় আইদার ল্যাব অথবা ইউনিভার্সিটি ক্লাস দিয়ে। ইউনিভার্সিটি যদি ক্লাস থাকে তাহলে আমি ইউনিভার্সিটিতে চলে আসি, আর যদি ক্লাস না থাকে তাহলে যতক্ষণ ক্লাস না থাকবে আমি সারাদিনই 9 to 6 আমার ল্যাবে থাকি। আমার মাস্টার যেহেতু শেষের দিকে, আমার এখন থিসিস প্রিপেয়ার করা লাগতেছে। ইউনিভার্সিটি থেকে একটা থিসিস রাইটিং ক্যাম্পের ব্যবস্থা করেছে, আমাদের মাস্টার্স থিসিসটা আরও বেশি ইম্প্রুভড হয় আর আমরা সেই বিষয়ে ভালোভাবে ট্রেন্ড হতে পারি। সকালটা অনেক বেশি সুন্দর হয়, কিন্তু এটা উপভোগ করার মতন আসলে সময় থাকে না। কোরিয়াতে ওরা অনেক বেশি টাইম টেবিল মেনটেন করে। যদি কোনো, যেমন এটা আজকে একটা থিসিস রাইটিং ক্যাম্প ছিল, এটা 9টায় শুরু হবে, তার মানে ঠিক 9টায় ইউনিভার্সিটিটা আমার বাসা থেকে আসলে 10 to 15 মিনিট ডিস্টেন্স। আমি চলে আসছি ইউনিভার্সিটিতে, আর যে ক্লাসটা হবে 60th বিল্ডিংটাতে হবে, আর আমার এতগুলো সিঁড়ি উঠতে হবে, আর আমি সাকসেসফুলি এতগুলো সিঁড়ি তাড়াতাড়ি করে উঠে ফেলতে পারছি। সো আ বিগ থামস আপ ফর মি। আমি ভিতরে ঢুকে দেখে অলরেডি সবাই এসে পড়ছে, আর যদি বলে ঠিক 9টা, আসলে সবাই 8:45 অথবা 8:40 এসে পড়ে। আর এখানে আমাদের সবার জন্য আলাদা করে একটা করে টেবিল আর একটা করে প্রফেসর অ্যাসাইন করা হয়েছে, আর প্রফেসরগুলো আমাদেরকে আমাদের থিসিস সম্পর্কে আরও ব্রিফলি বুঝায় দিই। 9 to 12 কাজ করার পর 12টার দিকে আমাদের লাঞ্চ আওয়ার, যেহেতু লাঞ্চ আওয়ার সবাই একসাথে লাঞ্চ করতে যাব, আর এটা ছিল আমার লাঞ্চ টোকেন। ফুল কোরিয়াতেই দেখা যায় যত যে কাজে ব্যস্ত থাকুক না কেন, 12 to 1 12টা থেকে 1টা পর্যন্ত সবার লাঞ্চ করে ফেলবে, আর ঠিক 1টা বাজে আবার কাজে ফিরে আসবে। ক্যাম্পটাতে অনেক ধরনের মুসলিম স্টুডেন্ট ছিল যারা ইন্দোনেশিয়ান, মালয়েশিয়ান, বাংলাদেশি ছিল, তাই এখানে আমাদের জন্য হালাল ফুডের ব্যবস্থা করা হয়েছে। আমি এভাবে ইউনিভার্সিটি ক্যান্টিনে খাই না, যেহেতু এখানে হারাম ফুডও প্রিপেয়ার হয়, কিন্তু আমাদের জন্য আমি দেখলাম আলাদা একটা কিচেনে আলাদাভাবে প্রিপারেশন চলতেছে। ফার্স্টে সবাই যার যার ট্রে নিয়ে একটা করে, সবাই যার যার নিজেদের মতন করে সব নিয়ে নিতে হবে। এটা ছিল সাইড ডিশ, আমি নিচ্ছিলাম কিমচি, এই কিমচিটা অনেক বেশি মজা ছিল। আর তারপরে এখানে আমার জন্য তৈরি হতেছিল উদন। উদন হচ্ছে এক ধরনের জাপানিজ ডিশ, যেটা একটা নুডলস টাইপের, নুডলসগুলো দেখতে অনেকগুলো অনেক মোটা মোটা, আর সাথে ছিল ফিশ কেক, এটা আসলে এটার ফুল নেম ছিল ফিশ কেক। ধরনের ক্যাম্প অথবা ইভেন্টের জন্য ইউনিভার্সিটি থেকে আমাদের জন্য কোনো না এক্সট্রা টাকা নেওয়া হয় না, ইউনিভার্সিটি নিজেরাই ওরা ওদের ফান্ড থেকে আমাদের জন্য এগুলো সব কিছু স্পন্সর করে, আমাদের খাবার অথবা এই পুরো ক্যাম্পে যত এক্সপেন্স লাগবে সব কিছু। যেহেতু আমরা হালাল সার্টিফাইড ছাড়া এখানে কোনো মিট খাবো না, তাই ওরা আমাদের জন্য সকালে নাস্তা এগ স্যান্ডউইচ অথবা লাঞ্চ আওয়ারে এই খাবার অথবা ডিনারে আবার সারাদিনের জন্য কিছু স্ন্যাক্স, সব কিছুই যেন হালাল ইনগ্রিডিয়েন্টস থাকে সে ব্যবস্থা করে দেয়। কোরিয়ার এদিকটা আমার খুবই ভালো লাগে যে তোমার স্টুডেন্ট লাইফটাকে অনেক বেশি ইজি করে দেয়। এছাড়াও আমার গ্রুপটাতে আরও বাকি 3 স্টুডেন্ট ছিল, তো আমরা সবাই মিলে আমাদের প্রফেসরের সাথে আমাদের লাঞ্চটা করে নিলাম। ওরা শেষে যার যার খাবারের প্লেট সব কিছু এভাবে আলাদা করে রেখে, যেখানে এইগুলো ডিশগুলো ওয়াশ করতেছিল ওখানে রেখে আসতে হবে। ইউনিভার্সিটিতে আমি জানি না কোনো প্রেয়ার রুম আছে কি না, যেহেতু ইউনিভার্সিটিতে আমার কম আসা হয়, কারণ শুধু ক্লাসগুলোতে ক্লাস করে আমি চলে যাই, আমার সারাদিন ল্যাবেই থাকা হয়। তো এখানে একটা রুম খালি ছিল যেখানে আমি আমার জোহরের নামাজটা পড়ে নিলাম, তারপরে আবার ল্যাব কাজে চলে আসি। হেজাব পড়ো তারা আমার সাথে রিলেট করতে পারবা, হেজাব পড়লে খালি কতক্ষণ পরপর খালি ঠিকই করতে হয়, কোনো সময় আমার মনে হয় না কারো হেজাব হবে যে পারফেক্ট সারাদিনে ধরতে হয়। ক্যাম্পটা ছিল 4 আর আজকে হলো এটা লাস্ট ডে। তো লাস্ট ডেতে সবাই সবার মতন, মানে প্রত্যেকটা গ্রুপ থেকে একজন করে বলতে হবে যে তুমি কি শিখলা ওভারঅল। যেহেতু কোরিয়ান অনেক ভালোভাবে বলতে পারি না, তো যে এই গ্রুপ থেকে ভালো কোরিয়ান বলতে পারে, মানে সবই কোরিয়ান ছিল আমি বাদে, তো ওখান থেকে একজন গিয়ে এভাবে আমাদের গ্রুপ সম্পর্কে অথবা কি কাজ তারা এখান থেকে শিখলো সেটা বলছে। আমাদের প্রফেসর এভাবে বেন্ড হয়ে ইনসা দিল, মানে সবাইকে থ্যাঙ্কস বলল যে এখানে আসার জন্য এবং তার আন্ডারে থেকে এভাবে করে এই কাজ সম্পর্কে জানার জন্য। ক্যাম্পিং শেষে বাসায় চলে যাব। এখন যেতে যেতে আমার একটু ক্ষুধা ক্ষুধা লাগতেছিল, তো এই জায়গাটা অনেক সুন্দর বসার জন্য, অনেক ভালো লাগে এখানে বসলে, এখান থেকে পুরো ইউনিভার্সিটিটা দেখা যায়। রিল্যাক্স আমরা ডিনারটা করে নিলাম, যদিও এটা ডিনার না, ব্রেকফাস্ট ছিল, কিন্তু তখন খাওয়া হয় নাই, তাই এখনই খেয়ে নিলাম। তোমাদেরকে
আজকে কিউট ক্যাট দেখাবো, এটার ইউনিভার্সিটির যে ক্যাফেটেরিয়া সেই ওনারেরই দুটো ক্যাট, আর ওর বাচ্চাকে আমি জাস্ট খালি দেখতে গেছি, ওই দেখো মাটা কিভাবে করে আমার দিকে তাকিয়ে আছে। আরেকটা আছে ইউনিভার্সিটির ক্যাট, ওটা আমি তোমাদেরকে একটু পরে দেখাবো, ওটা অনেক কিউট। আর এখন বাসায় চলে যাওয়ার পথে একটা জিনিস খেয়াল করলাম, ইউনিভার্সিটির যে লেকটা ছিল ওটা পুরাটা এরকম ফ্রিজ হয়ে গেছে, মানে পুরাটা একদম শক্ত আইস হয়ে গেছে যেটার উপর দিয়ে হাঁটা যাবে। আর এটা ছিল সেই কিউট ক্যাটটা, যেটা অনেক 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 বেশি কিউট, আর এটা সবার কাছে যায়, মানে সবার কাছে যায় বলতে এরকম একটু আদর করলেই ও তোমার পাশে এসে বসবে, আর তুমি যেখানে যেখানে হাঁটবা তোমার সাথে সাথে হাঁটবে, অনেক কিউট, আর একটু ডাকলেই আসে। এটা ইউনিভার্সিটির ক্যাট বলা যায়, এটাকে সবাই অনেক আদর করে, ও ইউনিভার্সিটিই থাকে, ও অনেক বেশি কিউট। আর ওর বাসাও আছে এখানে, ওটা তোমাদেরকে আরেকটা ভিডিওতে দেখাবো। ইউনিভার্সিটি যে এডুকেশনাল বিল্ডিং আছে ওটার ওখানে ওর সুন্দর মতন বাসা, খাবার সব সুন্দর করে রাখা, আর ও এত বেশি কিউট, মানে ওকে ছেড়ে যে আসবো ওটা আসতে মন চায় না, কারণ ও একটু দূরে গেলেই মানে চায় আবার না আবার কোলে এসে বসবে। যেমন এখন আমি এখান থেকে সরে আসছি, ও সুন্দর মতন আসছে, আর এত গোলুমোলু দেখতে, ও তিন দিন আরও গোলুমোলু হতেছে। এরকম দুইটা ক্যাট ইউনিভার্সিটি, যেটা অনেক বেশি কিউ। আজকের ভিডিওটা তোমাদের সাথে এই পর্যন্তই ছিল, এটা আমার জাস্ট একটা ডেইলি ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম। তো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবে না। সো দ্যাটস অল ফর টুডে, ইফ ইউ লাইক মাই ভিডিওস ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। আল্লাহ হাফিজ, বাই বাই।